প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় থেকে একটি কবিতা আলোচনা করব কবিতার নাম হচ্ছে বাস্তে দাও লিখেছেন শামসুর রহমান প্রিয় শিক্ষার্থীরা প্রথমে কবি পরিচিতি আলোচনা করব শামসুর রহমানের কবিতায় নাগরিক জীবন মুক্তিযুদ্ধ গণ আন্দোলন তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে তার কবিতা তাই দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত শামসুর রহমান পেশায় সাংবাদিক বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ রেডিও বাংলাদেশ দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় এক দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত এছাড়া তিনি উপন্যাস প্রবন্ধ স্মৃতিকতাও লিখেছেন শিশুদের জন্য শামসুর রহমান চমৎকার কবিতা লিখেছেন দান বানলে কুরো দেব গোলাপ ফুটে কুকির হাতে ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতার বই সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন এসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক ও মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণ পদক শামসুর রহমানের জন্ম ঢাকায় উনিশশো সালে তার পৈতৃক নিবাস নরসিংদি নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে তিনি দু হাজার সালে ঢাকায় মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থীরা এবার কবিতাটি আলোচনা করব বাঁচতে দাও লিখেছেন শামসুর রহমান এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও রঙিন কাটা গুড়ির পিচে বালক ছুটে ছুটতে দাও নীল আকাশের সোনালি চিল মেলছে পাকা মেলতে দাও জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও কাজল বিলে পান নাইছে শুকে নাইতে দাও গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আস বাঁচতে দাও প্রিয় শিক্ষার্থীরা এ পাটের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবার পাঠ পরিচিতি আলোচনা করব। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ অথচ মানুষ অথচ মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস ধ্বংস হয়ে যাচ্ছে ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বৃতা হয়ে যাবে কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি পরিবেশ ও প্রাণীজগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে যদি পৃথিবীতে ফুল না থাকে পাখি না থাকে সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে কবিতায় এসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এবার শব্দার্থগুলো আলোচনা করব রঙিন কাটা ঘুরি অত হচ্ছে ঘুরি উড়িয়ে কাটাকাটি লড়াইয়ে সুতো কেটে যাওয়া রঙিন ঘুরি জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই অত সন্ধ্যার অন্ধকারে জোনাকিরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে সবাইকে আস বাঁচতে প্রকৃতি কেবল মানুষের বসবাসের জায়গা নয় গাছপালা পশু পাখি সকলেরই আছে বাঁচার সমান অধিকার তা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে পানকৌড়ি অত হচ্ছে কালো রঙের হাঁস জাতীয় মাছ শিকারী পাখি নাইতে অত হচ্ছে গোসল করতে অথবা স্নান করতে গহীনত্ব গভীর অতল গহন গাঙেয়ত নদীতে প্রিয় শিক্ষার্থীরা এই কবিতাটির আলোকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব বাঁচতে দাও কবিতায় গোলাপ ফুটে ফুলবাগানে রঙিন কাটা গুড়ির পেছনে ছুটে ছোট বালক নীল আকাশে পাখা মেলছে সোনালি চিল মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু বালির উপর অনেক কিছু আঁকছে শিশু কাজল বিলে নাইছে করি। গহীন গাঙে নাও বাইছে সুজন মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় প্রকৃতি ও পরিবেশ অতল শব্দের অর্থ হল গহীন গাং শব্দের সমার্থক শব্দ নদী প্রিয় শিক্ষার্থীরা এই পাঠটি তোমরা ভালো করে পড়বে এবং শিখবে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ